সিজন আর কত দূর রে? আর বেশিক্ষণ নাই, 1 ঘন্টা 20 মিনিটের মতো আছে। 1 ঘন্টা 20 মিনিট, আমরা তো প্রায় 9 ঘন্টা সারা। দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমরা একটু 9 দিনের জন্য বের হচ্ছি, অ্যালবার্টাতে যাচ্ছি, এইসব ব্রিটিশ কলম্বিয়ার কিছু কিছু জায়গায় যাচ্ছি, তো আশা করি সাথেই থাকবেন। আজ 13 জুলাই 2024, বৃষ্টি ভেজা দিন, রওনা দিলাম এবং দোয়া করবেন যেন সুস্থ সবল মতো নির্বিঘ্নে যেন ফিরে আসতে পারি এবং আপনাদের যেন এই সুন্দর মুহূর্তগুলো দেখাতে পারি। পথে থামলাম আমরা একটা কনভিনিয়েন্ট স্টোরে, এখানে টুকটাক জিনিস পাওয়া যায়, আর সবচেয়ে যার জন্য থামা একটা টিম হোটেল রয়েছে, এখানে একটু কফি বা একটু হালকা নাস্তা নিব, আবার এরপরে আমরা যাব। আমরা যাচ্ছি ব্র্যান্ডনও এখনো আসি নাই, আরো 100 কিলোমিটারের মতো দূর। এই মুহূর্তে গাড়ি চালাচ্ছে লিটন, লিটন লিটন আমাদের এই যাত্রায় ভাবি আছেন, আমরা আমাদের ফ্যামিলি আছি, আমরা মোটামুটি 4 জন গাড়ি, মোটামুটি না, আমরা 4 জনই গাড়ি চালাবো ভাগ করে। লম্বা পথ, এখন যাচ্ছি একেবারে প্রেরি অঞ্চলের মাঝখান দিয়ে, বিভিন্ন জায়গায় গম হয়, ক্যানোলা হয়, আলু হয় কিছু কিছু জায়গায়, একেবারে বিস্তীর্ণ সমভূমি এবং পুরা সাসকাচুয়ান পর্যন্ত এই ধরনেরই একেবারে নেচার। ওইদিকে কিছু প্রসেসিং কেন্দ্র টেন্দ্র হয়তো রয়েছে, সেগুলি ডাল বা গম যেগুলি হয় সেগুলি প্রসেস করে রাখে, এদিকেও দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে কি, আমরা যাচ্ছি লিটন, এটা পশ্চিম দিক, তাই তো? আমরা পশ্চিম দিকে যাচ্ছি, অর্থাৎ এই পশ্চিম দিকের এই রাস্তাটাই একেবারে এরপরে সাসকাচুয়ান, সাসকাচুয়ানের পরে হচ্ছে গিয়ে অ্যালবার্টা, অ্যালবার্টার পরে ব্রিটিশ কলম্বিয়া, আর আমাদের ঠিক উল্টা দিকে, উল্টা দিকে যে এখনো ম্যানিটোবা আছি, তারপরে অন্টারিও, তারপরে হচ্ছে গিয়ে কুইবেক, কুইবেকের পরে হচ্ছে আটলান্টিক যে প্রভিন্সগুলি, সেই আটলান্টিক প্রভিন্সগুলি। তো এই হচ্ছে অবস্থা, চলুন যেতে থাকি। এগুলো হচ্ছে ক্যানুলার, এই ভিউটা একটু সুন্দর, মোটামুটি একেবারে সমভূমির মধ্যে এই ভিউটা। আমরা যদি একটু রাস্তার একটা বিশেষত্ব দেখাই, যে সেটা হচ্ছে যে আমাদের ওই দিকে কিন্তু আর একটা রাস্তা, অর্থাৎ এই যে পুরো একটা বন, এই পুরো বনটাই কিন্তু ডিভাইডার বলতে পারেন, ওই যে এই জায়গাটাতে দেখা যাচ্ছে, অর্থাৎ কানাডাতে প্রচুর গাছ, এবং আপনারা জানেন যে কানাডার প্রত্যেকটা মানুষের অ্যাগেনস্টে প্রায় 10,000 গাছ আছে, তো প্রচুর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ কিন্তু এই দেশটি। এটা একটা ছোটোখাটো ভ্যালির মতো, অর্থাৎ ভ্যালি হলেও এটি একটি সমতল ভূমি, জাস্ট একটু উঁচু নিচু। আমরা ব্র্যান্ডনে আছি, ব্র্যান্ডন হচ্ছে কানাডা ম্যানিটোবার দ্বিতীয় বৃহত্তম শহর, খুব সম্ভবত শহর এটা, লোক সংখ্যা 55,000-এর মতো, 72 স্কোয়ার কিলোমিটার শহরটা, এই ডানে বামে আর একটু সামনে শহরটা। তো এটা হচ্ছে হাইওয়ে, দুই সাইডে খুব শহরটা। তো আমরা এই শহরটা পারাবো, ম্যাকডোনাল্ডস আছে, টিম হর্টন আছে, সব কিছুই আছে, তো আমরা এখানে একটু থামবো কিছুক্ষণ, কারণ অলমোস্ট আমরা 1.5-2 ঘন্টা গাড়ি চালাইছি, 1.5-2 ঘন্টা গাড়ি চালানোর পরে তারপরে এখন আমরা আবার যাব। আমি ব্র্যান্ডনের টিম হর্টনে। তো কানাডার আসলে যত রুরাল এরিয়া, ছোট ছোট শহরগুলিতে আসবেন, সেই সমস্ত জায়গায় কিন্তু হোয়াইট ক্যানেডিয়ানদের বসবাসটা একটু বেশি কম্পারেটিভলি, কিন্তু যেটা হচ্ছে, যেটা টিম হর্টনের স্টাফ কিন্তু ম্যাক্সিমামই আমাদের দেশি, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলির। তো ছোট্ট একটি শহর যেটা বললাম, যে মানুষজন নিরিবিলি থাকে, তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন আবার হালকা কিন্তু খাওয়া দাওয়া করব। আমাদের প্রভিন্স ম্যানিটোবা ক্রস করলাম, ম্যানিটোবা ক্রস করে আমরা এখন সাসকাচুয়ানের মধ্যে আছি, সাসকাচুয়ান প্রভিন্সের মধ্যে, এবং আমাদের সময় 1 ঘন্টা বাসে লিটন, তাই না?
আমাদের সময় এক ঘন্টা বাড়ছে, আমাদের ঘড়িতে এখন 12:21, অর্থাৎ এক ঘন্টা সময় এক্সট্রা পাইলাম। ওদিকে ম্যানিটোবায় এখন 1:21, অর্থাৎ দিনের আলো আরও বেশি সময় থাকবে। তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন রেজাইনাতে, কিছুক্ষণ আমরা থামবো এবং রেজাইনাতে থামার পরে তারপরে যাবো, আর মাঝখানে হয়তো আবার একটু ফুয়েল নিয়ে নিব, কারণ লম্বা পথ, গাড়ি সবসময় ফুয়েল ভরে রাখা বুদ্ধিমানের কাজ। আমরা গ্যাস নেওয়ার জন্য থেমেছি, অর্থাৎ তেল যেটাকে বলি আমরা, গ্যাস স্টেশনে। এখানে আছে অনেক কিছুই, অর্থাৎ কনভেনিয়েন্ট স্টোর আছে, তারপর শেষে দিয়ে একটা দোকান আছে, মানুষ কেনাকাটা করে, আর এর পাশাপাশি হচ্ছে গিয়ে লোকাল লোকজন যারা আসে তারাও হয়তো এই জায়গাটাতে কিছুটা সময় কাটায়। অনেকটা দুই একটা দোকান এবং আসা যাওয়ার পথে সময় মানুষ এখান থেকে তাদের গ্যাসটা ভরে নেয়। আমরা নিচ্ছি, আর দূরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাইওয়েটা, এই এখান থেকে এই জায়গা দিয়ে আমরা আবার চলে যাব। তো এটা সাসকাচুয়ানের মধ্যে এখন, অর্থাৎ আমরা এখন আছি সাসকাচুয়ান এবং ম্যানিটোবার বর্ডারটা আমরা প্রায় আধা ঘন্টা আগে ক্রস করেছি। আমরা রেজাইনার মধ্যে ঢুকছি, রেজাইনা। আমরা এখানে তিন বন্ধু একই ইউনিভার্সিটির, আমি মাহফুজ এবং লিটন। মাহফুজকে পেলাম এখানে, মাহফুজ দোস্ত ধরে থ্যাংক ইউ, এই একটু সময় দিয়ে আমাদের যে ই করলি, আবার কথা হবে ইনশাল্লাহ, হয়তো আবার দেখো আমাদের দোস্ত সেটাই আর কি। আমরা রেজাইনা ক্রস করছি, তো নতুন একটা নেইবারহুড, মস টাউন বা সিটি হবে সেটা 26 কিলোমিটার বোধ হয় দেখলাম। আবার শুরু হলো আমাদের রেজাইনা থেকে মেডিসিন হার্টের উদ্দেশ্যে যাত্রা, তো আমরা সেই জায়গাটায় থাকব। একেবারে ট্রিপিক্যাল প্রেরি অঞ্চলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অর্থাৎ রেজাইনা থেকে ক্যালগেরির পথে। চারিদিকে দেখেন যে শুধু বাগান, জমি আর জমি, এগুলি কি ঠিক বুঝতে পারছি না, তবে অবশ্যই গম বা আলু, সবসময় তো গম হওয়ার কথা, বিশাল বিশাল সব মাঠ, এবং এই জমিগুলি কিন্তু এক এক মালিকানা থাকে খুব কম, অর্থাৎ যে একজনেরই অনেক জমি, হাজার হাজার একর, এবং এখানে কিন্তু জমির দাম খুবই কম। একর আমার ধারণা মাত্র $1,000 কাছাকাছি হবে, কিছু কম কিছু বেশি। তো এই সেই প্রেরি অঞ্চল, এটা আমরা পার হচ্ছি, অর্থাৎ ম্যানিটোবা, সাসকাচুয়ান এবং অ্যালবার্টার একটি পার্ট কিন্তু ক্যানাডিয়ান প্রেরি এবং পৃথিবীর রুটির ছুরি, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে গম সহ আলু এই ধরনের জিনিসগুলি এই প্রেরি অঞ্চল থেকে যায়, এবং অবশ্যই ইউএসএরও নর্থ ডেকোটা বা এই ধরনের কিছু অংশ প্রেরি অঞ্চলের পার্ট। চমৎকার একটা ভ্যালির মতো, এখানে কিছু বাড়িঘর দোয়ার রয়েছে, হয়তো অন্য কোনো দিকে এই রাস্তাটা চলে গিয়েছে। ক্যানাডিয়ানদের ঘোড়া খুব জনপ্রিয়, অর্থাৎ সবাই ঘোড়া পালে, সবাই না, কিছু কিছু রুরাল এরিয়ার লোকজন ঘোড়া পালে এবং সামারে এই ঘোড়াগুলিতে ঘুরে বেড়ায়, অর্থাৎ ওই বাড়ির আশেপাশে তারা এইসব জায়গাতে রেখে দেয়, আবার উইন্টারের সময় এগুলি আস্তাবলের মধ্যেই থাকে। তবে শহরের লোকজনেরও থাকে, তারা জাস্ট এই রুরাল এরিয়ায় এসে ঘুরে রেখে তারপরে শীতকালে এটা এই জিনিসগুলি ঘোড়াগুলি রেখে দেয়। এবার পথের মধ্যে আমাদের খাবার পালা, এই জায়গাটায় থামলাম, বাসা থেকে রান্না করা, অনেক সব বেলা হয়ে গিয়েছে, প্রায় 4টার কাছাকাছি, আসলে ভালো কোনো জায়গা পেলাম না, তো রান্না করে নিয়ে আসলাম। এখানে গ্যাস স্টেশন রয়েছে, বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছি আর কি, তো খেয়ে আবার রওনা দিব, সাথেই থাকবেন। তো আমরা এই যে বললাম যে খাচ্ছি, আসলে নিয়ে এসেছি বিরিয়ানি ভাবির রান্না করা, তো এই জায়গাটায় খাচ্ছি। তো লিটন, তোর কাছে কেমন লাগতেছে এই এই বিরিয়ানি খাওয়াটা এই মুহূর্তে? বিরিয়ানি খাওয়াটা কেমন লাগতেছে? সাকিব, এক কথায় বললে এটা আসলে অসাম। কেন অসাম? কেন অসাম? মানে এরকম একটা এনভায়রনমেন্ট, সানি এনভায়রনমেন্ট, রাস্তায় দাঁড়িয়ে
খাওয়া আসলে এটা এক্সেপশনাল। আমরা যেটা হইলো যে বললাম যে এই সেই হাইওয়ে, এই হাইওয়ে দিয়েই এই দিকটা চলে গেছে ক্যালগারির দিকে, আর এই দিকটা হচ্ছে গিয়ে রেজাইনা সাসকাচুয়ানের দিকে। আমাদের আর একটা গ্রুপও ওইখানে বসে খাইতেছে। আসলে এদের এখানে ভালো কোনো পার্ক বা কোনো কিছু নাই, যার ফলে আমাদের একটু যেখানে রাইত ওইখানে কাইত ওই সিস্টেমে খাওয়াটা। এই ট্রান্স ক্যানাডা হাইওয়েগুলি আসলে প্রকৃত অর্থে হাইওয়ে, অর্থাৎ আশেপাশে দোকানপাট মানুষজন কিচ্ছু নাই। শুধু দেখেন যে আমার বাম দিক থেকে ওই দূরে দূরে কয়েকটা গাড়ি, আর সামনে শুধু দুইটা গাড়ি দেখা যায়, আর কোনো গাড়ি নাই। এটা কিন্তু কানাডার, যেটা শুরুতে বলছিলাম যে অন্যতম প্রধান লাইন, অর্থাৎ সেই কোস্ট টু কোস্ট, অর্থাৎ আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের মাঝখানের যে যোগাযোগটা পুরোটাই এই রাস্তা দিয়ে, একেবারে ফাঁকা ডাবল লেনের গাড়ি, ডাবল লেনের রাস্তা এবং মাঝখানে বিশাল ফাঁকা জায়গা, তারপরে আরেক দিকের রাস্তা, আর মাঝে মাঝে সার্ভিস রোড বলে ওরা, এখানে নাই। অর্থাৎ যেখানে লোকালয় সেখানে এই ধরনের সার্ক দিয়ে একটু রাস্তা থাকে, আবার লোকালয় শেষ ওই রাস্তাও শেষ হয়ে যায়। আমরা বোধহয় খাওয়া দাওয়ার পরে প্রায় 60 কিলোমিটার আসছি, কিন্তু রাস্তাঘাটে একটা দোকান পাট বাড়ি ঘর দুয়ার মানুষ কিচ্ছু নাই, শুধু গাড়ির মধ্যে মানুষ ছাড়া। কি অবস্থা লিটন, মানুষ কই? একেবারে জনমানবহীন এলাকাটা যদি একটু দেখেন, মাঝখানে কিছু গাড়ি, কি কইলি, স্ট্রেট লাইন, হ্যাঁ হ্যাঁ লাইন, যেটা আলবার্টা দিকে গেছে রেজাইনা থেকে, স্ট্রেট লাইন, একেবারে সোজা রাস্তা। এই সোজা রাস্তা কিন্তু আসলে ঘুম ঘুম ভাব আসে মাঝে মধ্যে, কোনো স্পিড ব্রেকার নাই, কিছু নাই। আমরা খুব সম্ভবত 800 কিলোমিটারের মতো পার হয়েছি, নাকি 800 কিলোমিটারের মতো পার হয়েছি। সিগন্যাল সিটি বাইপাস বোধ হয় একটা কি দুইটা সিগন্যাল পাইছি, আর কোনো সিগন্যালই নাই, এক দুইটা সিগন্যাল, এছাড়া আর কোনো সিগন্যাল নাই, একেবারে মানবহীন। তো ভীতিকর মাঝে মধ্যে, যদিও দিনের বেলা এইসব জায়গায় যদি গাড়ি নষ্ট হয়, প্রসিডিওরটা হইতেছে যে প্রত্যেকটা গাড়ির সাথেই আমাদের টো কোম্পানির সাথে চুক্তি করা আছে, ওরা সাপোর্টটা দেয় আর কি, আর তো 911 পুলিশ তো আছেই, টো কোম্পানিগুলি হেল্প করে। এখানে আলাদা করে কিছু হইলে কোনো গাড়ি আসলে দাঁড়ায় না। আর একটা ভ্যালির মতো, যেটা শুরুতে বলছিলাম যে একেবারে বৈচিত্র্যহীন সমভূমি, তবে কাল থেকে ইনশাল্লাহ অপরূপ কিছু দৃশ্য দেখাতে পারবো। আজ শুধু এই প্রেরি দেখা ছাড়া আর কোনো কিছু নেই আসলে। পথে পথে আমরা বেশ কিছু ট্রেন দেখেছি, এটাও মাল ট্রেন, অর্থাৎ এই যেটা বারবার বলছি কোস্ট টু কোস্ট, প্রশান্ত থেকে আটলান্টিক মালামাল সরবরাহ করে। আমরা এখনও সাসকাচুয়ানে, সাসকাচুয়ানের আরেকটি নামে ওরা ডাকে ল্যান্ড অফ লিভিং স্কাই, ওদের গাড়ির নাম্বার প্লেটে লেখা থাকে, তো এই যে কারণে ল্যান্ড অফ লিভিং স্কাই বলা হয়, দেখতেই পাচ্ছেন কি কারণে বলা হয়। আমরা গ্যাস নিতে এসেছি, হঠাৎ একটা জিনিস খেয়াল করলো, যদি একটা এই সাইনবোর্ডটা দেখেন, হিন্দি ভাষায় লেখা, হিন্দি ভাষায় লেখা, অথচ এইসব এলাকায় হাজার শত কিলোমিটারের মধ্যে কিন্তু ওইভাবে হিন্দি স্পিকিং লোক থাকে না। তো এর মূল কারণ হচ্ছে যে এটা একটি এল খরন রেস্টুরেন্ট, জানি না মানে কি, হয়তো পাঞ্জাবি কোনো ওয়ার্ড হবে। এবং যেটা হচ্ছে যে ট্রাকার্সরা, যেহেতু যারা ট্রাক চালায় কানাডায় অধিকাংশই এখন পাঞ্জাবিদের, ব্যবসা বাণিজ্যগুলিও তাদের, তো তাদেরকে কাস্টমারদের আকৃষ্ট করার জন্য, বা কাস্টমার বা মালিকও হতে পারে এই পাঞ্জাবিরা। এবং দিনে দিনে কিন্তু ট্রাক সেকশনটা পাঞ্জাবিদের হাতে চলে গিয়েছে, ব্যবসা বাণিজ্যটা, অন্যান্য অনেক ব্যবসার মতো তারাও কিন্তু প্রচুর পরিমাণে আসছে এখন কানাডাতে। এবার আমার চালানোর পালা, অনেকক্ষণ পরে প্রথমবারের মতো সুযোগ পেলাম, কারণ আমাদের চারজনের যেহেতু ড্রাইভিং লাইসেন্স এখানে আছে, তো এই আর কি স্যাক্রিফাইস করলাম, চলেন যাই গিয়ে দেখি। আর কত দূরে?
আর বেশিক্ষণ নাই, 1 ঘন্টা 20 মিনিটের মতো আছে। 1 ঘন্টা 20 মিনিট, আমরা তো প্রায় 9 ঘন্টা 9.5 ঘন্টা, মানে আমরা যখন আসছি তখন তো দেখছি যে মেডিসিন হাট হচ্ছে 10 ঘন্টা প্রায়, তাই তো? তার মানে আমরা 9 ঘন্টা চালাইছি আর চল দেখা যাক কি হয়। তবে আল্লাহ লাগে সন্ধ্যার আগে বুঝাতে পারলি হইল, তাই তো? আমরা আছি এই যে একেবারে বর্ডারে, বর্ডার মানে হচ্ছে সাসকাচুয়ান এবং অ্যালবার্টা বর্ডারে। তো দেখছেন যে ভূমিরূপের চেঞ্জ হচ্ছে, আমরা সেই সমতল ভূমির থেকে আস্তে 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 উঁচু নিচুর দিকে আসলাম। এরপরে অ্যালবার্টা ইনশাল্লাহ আমরা কালকের পর থেকে পুরো সময়টাই কিন্তু এই ধরনের ভূমিরূপের এই জিনিসগুলি দেখব। তো আশা করি সাথেই থাকবেন। তো আমরা দেখছেন যে আমরা সাসকাচুয়ান ক্রস করলাম, আমরা অ্যালবার্টার দিকে ঢুকলাম। এখন এটা অ্যালবার্টা প্রভিন্সে আমরা আছি। তো যেটা হচ্ছে যে তেল সমৃদ্ধ প্রভিন্স মিনিবেগের, সরি, ক্যানাডার মধ্যে সবচেয়ে বেশি তেল সমৃদ্ধ প্রভিন্স। আমার মনে হয় যে ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওয়েলকাম অ্যালবার্টার। তো চলুন এই অ্যালবার্টায়। তো আমরা একটা প্রভিন্স থেকে শুরু করলাম, ম্যানিটোবা শেষ করে সাসকাচুয়ান, সাসকাচুয়ান শেষ করে অ্যালবার্টা। অলমোস্ট আমরা 1000 কিলোমিটারের মতো গাড়ি চালিয়েছি আজকে। তো আরও কিছু দূর আমরা যাব, তারপরে হয়তো আজকের দিনের ভিডিও সমাপ্তি ঘটবে। তো চলুন আরও যাই। অবশেষে চলে এলাম আমাদের হোটেলে। তো ভালো লাগলো, হোটেলটাও খারাপ না। $105 বোধ হয় দাম, খুব সম্ভবত এই রুমটা ডি এইট মেডিসিন হোটেল, কেউ বলে হট কেউ বলে হাট। তো এখানেই থাকবো, তো ভালো লাগছে, খারাপ না। এই ব্যালকনিটা সুন্দর, এখান থেকে দেখা যায় সব কিছু। আজকের প্রথম দিন এখানেই, তবে আরও কিছু কার্যক্রম আছে। আজকের দিনটা একটু এই শহরটা হয়তো আরও একটু দেখব, যদি তেমন গুরুত্বপূর্ণ কিছু থাকে আর একটা ভিডিওতে, না হলে আগামীকালকে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর কত দূরে? আর বেশিক্ষণ নাই, 1 ঘন্টা 20 মিনিটের মতো আছে। 1 ঘন্টা 20 মিনিট, আমরা তো প্রায় 9 ঘন্টা সাড়ে